বিয়ে কি মজা, আমার স্বাদ মিটে গেছে বিয়ের ভিতরে, আমার কোনো আমি বুঝি না কোনো মজা আছে, এমন মজায় দেখতে গেছিলাম আর লোকটা আমার লোভ দেখাইছিল এরকম, এই লোভের মাধ্যমে পরে আমার এমন বিপদটা গেল। আমি অনেক কষ্ট করছি, এই কষ্টের মাধ্যমে আমার আরেকটা কষ্ট বাড়তি হয়ে গেল গা। বিকাশের দোকানে যাই, আমার টাকা দিতে কইছে টাকা দিছি, এখন আমার এই টাকাটাও গেল গা। বিকাশের দোকানে যাই, মান সম্মান লোক জড় হয়ে গেছে, আমার ইজ্জতটা রইল কই থেকে, আমার মাথাটা নিজ হেট হয়ে গেছে, মাথা নিচে নেমে গেছে। আমার বিয়ার শখ মিটে গেছে, বাটপারে আমার ফোন দিয়ে কইছে কি তোমার বিয়া করবো, এই করবো সেই করবো, ঠিক আছে তোমার মাথায় ছায়া দিব, তোমার বাবা তোমার দুই বাচ্চা আছে, দুই বাচ্চা নিয়ে বিয়া করবো, ঠিক আছে তোমার ব্যাংকের থেকে আমি টাকা পাঠাইতেছি, তুমি এমন এমন করো যে এইভাবে তোমার মোবাইলে 9000 টাকা চাইবো। তখন আমি কইছি যে ভাই দেখেন আপনি যেভাবে মোবাইল টিপতে করতেছেন, আমি মূর্খ মানুষ, আমি মোবাইল টোবাইল টিপতে পারি না, ঠিক আছে আমি বাটা মোবাইল চালাই, কেউ মোবাইলে ক্যালকুলেটার আছে না, ক্যালকুলেটারের ভিতরে ঢুকে একটা সংখ্যা উঠাও, তা আমি সংখ্যা উঠাইছি, পরে আমার আইডি কার্ডের ফটোকপি চাইছে, তো আমার আইডি কার্ড তো নাই, জন্মনিবন্ধন আছে, জন্মনিবন্ধনের ফটোকপি চাইছে, পরে কইতেছে কয় ক্যালকুলেটারে ঢুকো, ঢুকে এই করো আরেকজনের মোবাইল দাও, আরেকজনের মোবাইল দাও দিতে কইছে, পরে মোবাইল দিছি ওই মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে আমার নাম্বার মোবাইলে ঢুকিয়া ক্যালকুলেটারে ঢুকিয়া আপর আমার ইয়ার পাসওয়ার্ডটা নিল, পাসওয়ার্ড দিয়ে ওনার জোর একটা সংখ্যা বহাইল, সংখ্যা নিচে নামছে, নিচে নামে ওই সংখ্যা আবার আমার কইতে কইছে কতটা নাম্বার নামছে, ওই নাম্বারগুলো কইছি, এই নাম্বারটি কর পর আমার থেকে এই দোকানে যাইতে বলছে, বিকাশের দোকানে, দোকানে গেছি, দোকানে যাওয়ার পর আমার টাকাটা দোকানের মাধ্যমে তার নাম্বারে বিকাশ থেকে টাকা পাঠাইতে কইছে, বিকাশ থেকে টাকা পাঠাইতে কইছে, পাঠাইয়া কইছে আমার দিয়ে দিতে, পরে আমি বিকাশের দোকানে যাই কইছি জান আমার কাছে তো ক্যাশ নেই, উনি কইছে টাকা পাঠাইবো, তা আমি বিকাশের দোকানে কইছি ভাই এই নাম্বারে টাকা দেন, পরে টাকা দিয়া এখন আমার 4700 টাকা নিয়ে গেছে, পরে দিছে ফোন কাইটটা, আমি বললাম ভাই আপনার ফোনটা কাটলেন কেন, এই যে বিকাশ দোকানদার ক্যাশ চাইতেছে, আমি করতে দিবি ক্যাশ, আমি কি টাকা পাইছি, প্রতিবেদন করে কোনো টাকা পাইনি, আমার কেউ টাকা দেয় নাই, সবাই খালি বিয়ার কথা কয়, আর আপনি বিয়ার কথা আমার 4700 টাকা নিয়ে গেলেন, তাহলে আমি অন্য অসহায় মানুষ বাচ্চাগুলো নিয়ে কী খামো, আমার ওষুধ খাওয়া লাগবো, ভাত খাওয়া লাগবো, আমি কি এমনি কি করবো কন, পরে আমার এই কথা শোনার পর ফোনটা কাইটা দিছে, এখন তো বিকাশ দোকানদার আমার অনেক গালাগালি বকা ধোকা দেওয়া শুরু করছে, পরে আমি কইছি ভাই দেখেন আমি তো এরকম একটা প্রতিবেদন করছি, আমি আস্তে আস্তে যদি কিছু টাকা পাই আপনার টাকাটা আপনার আমি দিয়ে দেবো, আপনি রাগ করেন না, পরে দোকানদার অনেক বুঝাইছি, বোঝানোর পর দোকানদার মাইনা নিছে, কিন্তু সবাই প্রতিবেদন দেখা সবাই খালি ফোন দেয় ঠিকই, খালি বিয়ার কথা কয়, কেউ কোনো সাহায্য করে না, তাহলে এটা আমার আমার প্রতিবেদন করে কি আমার অপরাধ, আমি তো একটা গরিব মানুষ, অসহায় মানুষ, দুটো বাচ্চাদেরকে নিয়ে খাইতে কষ্ট হয়, পড়াশোনা করাইতে পারি না, ছেলেটা মাদ্রাসায় ভর্তি করাইতে পারি না, মেয়েরে পড়াইতে পারি না, আমি নিজে চলতে পারি না, নিজের ওষুধ খাওয়া লাগে সেটা পাই না, শরীর অনেক অসুস্থ, তারপরও ঘর ভাড়া দিতে পারি না, তারপর আমার এই চিটারের পাল্লায় পড়ছি, এই চিটারটা আপনারা কেউ সহযোগিতা করে চিটারের মাধ্যমে আমার টাকাটা একটু আইনা দেন। মানে বিকাশের মাধ্যমে হলো মানুষকে টাকা দিবে বলে অসহায় পরিবারকে টার্গেট করে কিন্তু সেভাবে ফোন করে টাকাগুলো নিয়ে যায়। সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর, রয়েছে শিল্পী, আমরা এই শিল্পীর কাছ থেকে তার জীবনের গল্প, অনেক কষ্টের কথা শুনেছিলাম, যে অনেক দিন ধরে স্বামীর নির্যাতন এবং কষ্ট সয়ে আজ এই প্রতিবেদনের সামনে এসেও আরেক বাটপারের পাল্লায় পড়লে। আসলে ভালো কিছু করতে গিয়ে আসলে যার কপালে মানে সুখ নেই, আসলে আল্লাহ যদি না চান তাহলে যত কষ্টই করুক না কেন সব জায়গায় তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, কারণ এই মুহূর্তে আমরা এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য হলো এই পরিবারটির পাশে কেউ না কেউ হয়তো পাশে এসে দাঁড়াবে, একটু সহযোগিতা পাবে, কিন্তু সহযোগিতার পরিবর্তে এভাবে বাটপারের পাল্লায় পড়লেন, কিভাবে পড়লেন আর কেন বা তিনি প্রতিবেদন করলেন আমরা একটু শুনি শিল্পী আবুর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি শিল্পী। কেমন আছেন বোন আপনি? বেশি ভালো নেই ভাই। কি সমস্যা একটু বলবেন, প্রথম আপনি প্রতিবেদনটা করেছেন কি কথা বলেছিলেন, কি কারণে, কেমন স্বামী আপনার নির্যাতন করতো, সেই সব কথাগুলো বলবেন আর তারপরে কিভাবে বাটপারের পাল্লায় পড়লেন সেটা বলবেন। আমি অনেক, আমার স্বামী অনেক অত্যাচার করতো, নেশাবানি করতো, প্রথম আমার বিয়ে করতে কইছে ভালো রাখবো ভালো থাকবো, কিন্তু প্রথম প্রথম তো সবাই ভালো রাখে ভালো খাওয়ায়, কিন্তু শেষের দিকে যখন আমার মেয়েরা হইলো, মেয়ে হওয়ার পর থেকে আমার অত্যাচার শুরু করলো, আমি খাইতে পারতাম না, ঘর ভাড়া দিত না, 2-3 মাস এরকম বজায় বজায় পলা যেত আমার বাচ্চা থিয়া, আমার থিয়া মানুষ আমার খাওয়াইতে, হ্যাঁ খাওয়াইতে এক বলা, হ্যাঁ খাওয়াইতে এক বলা, এরকম খায় তো মানুষের দিন যায় না, নিজের ঘরের খাবার আর পরের ঘরের খাবার, যাক যতটুকু পাবলিক আমার সহযোগিতা ততটুকু আমি খাইতাম, অতটুকু খেয়ে সুখী থাকতাম, কিন্তু ও যাইতো আমার স্বামী আমার অনেক অত্যাচার করতো, নেশাবানি করতো, এই জন্য আমার অনেক জ্বালাইতো, কিন্তু আমি ওরকম করতে করতে আমার আজকে 12 বছর ধরে সংসার, আরেকটা ছেলে হয়েছে,
ওই ছেলেটা হওয়ার পরেই আর কি আমি মনে করছি না ভালো হইব, ভালো করার অনেক চেষ্টা করছি ভালো হয় না, বাপ মার ঘরে অনেক কষ্ট করছি, স্বামীর ঘরেও কষ্ট, তাহলে কষ্ট করা কি মেয়েদের একটা ইয়া কপালে লিখা দিছে কেউ আল্লাহ পাক যে মেয়েরা খালি কষ্টই করবো। কিন্তু আমি তখন আমার এমন একটা অবস্থা করছে মারধর করতে করতে আমার নাকে চারটা শিলি লাগছে, এই নাকটা নিয়ে আমি কোথাও কাজ করতে পারি না, নাকটা এখনো ভালো হয় না, ওষুধ খাইতে পারি না, বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না, আমি অনেক সমস্যা। কেউ যদি পারেন আমার কেউ সাহায্য করেন, না পারলে আমার বিয়ের কথা কেউ বললেন না, আমি বিয়ে করতে চাই না, বিয়ের শখ আমার নাই। তো আপনি তো প্রথম প্রতিবেদনে বলছেন আপনার পাশে এমন একজন ব্যক্তিকে যে আমি পাশে দাঁড়ানোর কথা আমি এই জন্য বলছি, পাশে দাঁড়ানো মানে বিয়ে না, পাশে দাঁড়ানো মানে কিছু টাকা দিয়ে তারা সাহায্য করা। আমি পাশে দাঁড়ানোর কথা যদি আপনারা কেউ না বোঝেন তাহলে আমার কিছু করার নেই। আমি সুন্দরভাবে কথাটা বলছি যে আমার পাশে কেউ দাঁড়ান, পাশে দাঁড়ানোর মানে কি বিয়ে করা, না বিয়ে করলে সবকিছু সমতা নয় হয় না, আমার পাশে দাঁড়াইতে বসে এই জন্য আমার কিছু টাকা দিয়ে কেউ সাহায্য করবো, আমার বাচ্চাগুলোর দিকে তাকায়া, আমার দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়, আমি তাদেরকে পাশে নামাজ পড়ে দোয়া করবো যারা যেন ভালো থাকে, তাদেরকে আল্লাহ পাক যেন ওরকম সাম্যত দেয় মানুষকে সাহায্য করার লেগা, আমারও সাহায্য করবো আমি এই জন্য বলছি আমার পাশে দাঁড়াইতে। বিয়ে করতে হইব, বিয়েই করতে হইব, সবাই খালি ফোন দেওয়া বিয়েই করতে হইব, বিয়ে কর, বিয়ে করার মধ্যে কি মজা, আমি দিতেই না কোনো মজা, কোনো মজা দেখি না, হেরা খালি কয় বিয়া করতে, কেউ সাহায্য করে না, কেউ পাঁচ টাকা দিতে শিখায় না, আমি যে কোন সমস্যা আছে এটা কেউ বুঝতে চায় না। আমি ভাই না হোক ভাই আমার অনেক কষ্ট, আমার পারলে কেউ 2-3 হাজার টাকা দিয়া 5-10 হাজার টাকা দিয়া আমি একটা ব্যবসা করতে পারি, সবাই মিলে আমার সহযোগিতা করেন, আমার 30 হাজার টাকার মতো লাগবে একটা ব্যবসা করতে, এইগুলা ভাই কই তারপরও মানে না, টাকা চাইতে গেলে তখন ফোন কাটতে দেয়, খালি কয় বিয়ের কথা, বিয়ের মধ্যে কি মজা আছে, মানুষের কষ্টটা বুঝুক। আমার দুইটা বাচ্চার দিকে তাকায় আমি আল্লাহর নামে পাঁচটা নামাজ পড়তে চাই, বাচ্চাগুলোর দেখাশোনা করতে চাই, বড় করতে চাই, আমি যে কষ্ট পাইছি এই কষ্ট ধরে আমার বাচ্চা দুইটা না পায় আমি চাই না। আপনার আমি বিয়ে করবো, আপনার বাচ্চাদেরকে নিয়ে করবো, আমার বাড়ি আছে গাড়ি আছে, আপনার আমি এত টাকা দিব প্রথমে, পর আমি বলছি এত টাকা দিবেন তাহলে পাঠান, আমার তো বিকাশ নাম্বার আছে এই নাম্বারে পাঠান, কত এই নাম্বারে বিকাশ করা, আমি বলছি হ্যাঁ, তাহলে আমি প্রথমে 9,500 পাঠাবো, পরে আবার একটা পার্সোনাল একটা নাম্বার দিয়ে দিবো, ওই নাম্বারে আবার 5,000 টাকা যদি আপনি চান তখন আপনি আবার নিতে পারেন, এরকম ভাবে আমার থেকে চিরারি করে টাকাটা নিয়েছে। পরে আমি বলছি দেখেন ভাইয়া আপনি যে ভেজালের কথা বলেছেন, আইডি কার্ড লাগবো, জন্ম নিবন্ধন লাগবো, তারপর ওই যে ক্যালকুলেটারে মোবাইলে কি কি করতে হবে, আমি তো এইগুলো পারি না, আমি মূর্খ মানুষ আমি এগুলো বলতে পারি না, তখন কথা কয়েক একটা কাজ করেন আপনার পাশের একটা মোবাইল দিলেন, লোয়ার নাম্বার দেন আমার ফোন দেন, পর আমি নাম্বারটা দিলাম ওই নাম্বার আমার ফোন দিল, আমার ফোন কাইটে দিয়া আমার মোবাইলে ক্যালকুলেটারে ঢুকতে গেলো, ঢুকলাম একটা উনি ছয়টার একটা নাম্বার কইছে, ছয়টার নাম্বার ক্যালকুলেটার উঠাইছি, পর আমার পাসওয়ার্ড উঠাইতে কইছে, উঠাইছি ওই পাসওয়ার্ড আর ওই ক্যালকুলেটার ওই ছয়টার অঙ্ক সংখ্যা যোগ কইরা পরে যেই অঙ্ক বাড়িছে ওই নাম্বারটা আবার আমার কইতে কইছে, পরে আমি কইছি এই নাম্বার কইতে যেয়ে আমার হ্যাঁ পাসওয়ার্ড লয়ে গেছে ক্যালকুলেটারের মাধ্যমে, পাসওয়ার্ড নিয়ে যেয়ে পরে কইলো বিকাশের দোকানে যাইতে, পরে বিকাশের দোকানে গেছি আমার কাছে তো কোনো ক্যাশ নেই, আমার কোনো ভাইরা এখনো সাহায্য করে নেই, এখন আমার কাছে কোনো ক্যাশ নেই, আমি কি করবো, আমি 10 টাকা ভাইঙ্গা খাইতে পারি না, পরে ওই লোকটা কইতেছে বিকাশের দোকানে যাই আমার কোন টাকা পাঠাইতে, আমি তো ভাই আমি কইতে পারলাম টাকা আমার কাছে তো টাকা নেই, বা আমি যে টাকাটা মেসেজটা দিছি ওই মেসেজ থেকে ওই টাকা আপনি বের করে দিয়ে দিবেন ওনাদের, পরে আপনার টাকা বা আপনার রিটার্ন দিব, পরে আমি আপনি মেসেজ পাঠাইছি একটা 5,500 টাকা আর একটা 9,500 টাকা এরকম মেসেজ পাঠাইছি, আমি বলছি সত্যিই মনে হয় পাঠাইছি আমি তার জানতাম না, পরে বিকাশ দোকান থেকে পাঠাইছি তখন ফোন কাটা দিছে, পরে আবার আমি ফোন দিছি ভাই এই যে বিকাশ দোকানদার তো চিল্লাইতেছে আমার ক্যাশে তো কোনো টাকা নাই, আমার কাছেও নাই পকেটেও কোনো টাকা নাই, আমি এখন কী করবো, আপনি তো মেসেজ পাঠাইছেন বুয়া মেসেজ এই যে বিকাশ দোকানদার কইতাছে, পরে এখন কী করবো, কোন এখন ওই দোকানদার বেশি কথা গা বেশি কথা দোকানদার বেশি কথা গা দোকানদার তো সত্যি কথা কইতাছে যে টাকা নাই গা, এখন কেমনি কী করা লাগবো করেন আমার টাকাটা দেন ভাই, আমি অনেক সমস্যা আমার অনেক অনেক কষ্ট, আমি ওষুধ খাইতে পারি না, আমার আপনি আমার টাকাটা নিয়েন না ভাই দিয়ে দেন, এই কথা কইছি পর আমার ফোনটা কাটতে দিছি, আমি বিকাশের দোকানদার আমার অনেক চাপ দিতেছে টাকার জন্য, আমি অনেক টাকা কই পাম, তার মানে আপনাকে মানে হলো বিকাশের দোকানদার যে মানে এটা ভুয়া মানে টাকাটা নেই ওটা খালি মেসেজ, এরপরও আপনি টাকা পাঠালেন, আমি তো বুঝতে পারি নাই
যেটা ওইটা ওই মেসেজটা আমরা যখন আপনার ভিডিওটি করেছিলাম তখন কিন্তু আপনাকে বলেছিলাম বোর্ড এইভাবে বাটপাড়েরা আছে ফোন করবে আপনার কাছে কি করব আপনাকে অনেক দর্শক ভাইরা ফোন দিয়া খালি কই বিয়া করব তোমার টাকা দিব এই করব আমি কইছি ভাই দেখেন যদি টাকা দেন এভাবে সাহায্য করেন আমি বিয়ার শাদি করব না এরকম কইরা আর কই বিয়ার কথা কইলা আমার প্রথম মেসেজ পাঠাইছে মেসেজের মাধ্যমে আমি ভুল বুঝা ফেলাইছি আর আমি তো মূর্খ মানুষ আমি তো বারবারই কইতেছি আমি তো বুঝতে পারিনি যে আমার লগে এরকম চিটারি করবে আর এগুলা কে জানে মেসেজ পাঠাইছে কিন্তু ভুয়া মেসেজ এটা আমি বুঝতে পারিনি পরে বিকাশের দোকানদার আমার ভুয়া মেসেজ করেছে তো বোন আমরা এবার আপনি আপনার সরাসরি মোবাইল নাম্বারটা দিতে চাই আমার হ্যাঁ আপনার নাম্বারটা কি আমরা দিতে পারবো হ্যাঁ তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমরা সেই নাম্বারটি আপনারা দিতে চাই বোন আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আপনি কি বলতে পারবেন মুখে না দর্শক আমরা একটু মোবাইল নাম্বারটা দেই বোন শিল্পীর মোবাইল নাম্বারটি আমাদের ডেসক্রিপশনে নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয়তো বা আপনারা এই বোনটিকে একটুখানি সহজ হবে কারণ যে বাটপাড়ের পাল্লায় পড়ে যে সর্বনাশটি হয়েছে তার অন্তত নিয়ে একটু দিন আচরণ করতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।